চলতি মাসে 26 বাংলাদেশীকে দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। বৃহস্পতিবার রোমানিয়া জেনারেল ইন্সপেক্টর ফর ইমিগ্রেশন তথ্য ও জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। আইজিআই জানিয়েছে, অভিবাসন পুলিশের কর্মকর্তারা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত 60 অভিবাসীকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। রোমানিয়া থেকে বিদেশিদের পুলিশ পাহারায় সরিয়ে দেওয়ার বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। অভিবাসীদের জোর করে ফেরত পাঠানোর প্রধান কারণ ছিল অনিয়মিত পথে রোমানিয়ার সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ও অবৈধভাবে দেশটিতে বসবাস করা। চলতি মাসে নিজ দেশে ফেরত পাঠানো মোট প্রবাসীদের মধ্যে 26 জন বাংলাদেশি, 11 জন নেপালি, 8 জন পাকিস্তানি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে।